কিন্তু 13 তারিখ হয়েছিল।
দর্শক, আমরা এখন বর্তমানে হাজির হয়েছি চট্টগ্রামের আগ্রাবাদের যে পাঠানটুলি এলাকা রয়েছে, আমরা সেই পাঠানটুলির এলাকার মধ্যে রয়েছি। এবং আপনারা অনেকে জেনে থাকবেন যে আজকে কিন্তু 12 তারিখে কিন্তু আমাদের নজির ভান্ডার ওরসের যে ওরস শরীফ অনুষ্ঠিত হয় তা কিন্তু প্রতি বছরের 12 তারিখ হয়ে থাকে, যেহেতু এবার একদিনের একটু এদিক ওদিক হয়েছে। এবং এই নজির ভান্ডারের ওরস শরীফ হবে কিন্তু আগামীকাল 13 তারিখ। এই ওরস শরীফ কিন্তু আমাদের চট্টগ্রামের অনেক বিখ্যাত এবং এটার ঐতিহ্য এবং ইতিহাস অনেক অনেক আগের। তো আমরা আজকে যে আগামীকালকের যে প্রস্তুতি আসলে ওরস শরীফের, ইতোমধ্যে ওরস কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে আসলে এখানে এনে দেখানোর চেষ্টা করছি সরাসরি যে এখানে অনেকে আসলে মানত করে কিন্তু গরু দিচ্ছেন, কেউ ছাগল দিচ্ছেন বা অথবা কেউ মহিষ দিচ্ছেন, এইভাবেই কিন্তু আসলে সম্মিলিতভাবে এই ওরস শরীফটি পালন করা হয়। তো আমরা একটু আগে আসলে এখানে দেখতে পেয়েছিলাম যে নজির ভান্ডারের যে আওলাদ রয়েছেন শামসুদ্দিন সাহেব, ওনাকে একটু আগে আমরা বের হতে দেখেছি, তবে তাকে দেখে অনেকটা অসুস্থ মনে হয়েছে। এরপর আমরা কথা বলার চেষ্টা করব নজির ভান্ডারের যে ওলাদ রয়েছেন ওনার সাথে। তো চলুন আমরা আসলে বাইরে আপনাদেরকে একটু দেখাই। এখানে ওরসের জন্য কিন্তু বাইরে অনেক বড় মেলা বসেছে এবং এটা অনেক এই ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক বছর আগের থেকেই কিন্তু এটা পালন করে আসছে। আসলে এই ওরস শরীফের যারা এখন বর্তমানে যারা কর্মকর্তাবৃন্দ আছেন সকলেই কিন্তু আজকে প্রস্তুতি নিচ্ছেন, আগামীকাল কিন্তু ওরস শরীফ অনুষ্ঠিত হবে। তো চলুন আমরা একটু বাইরে দেখে আসি কী অবস্থা। আসলে এখন বর্তমানে রয়েছি কিন্তু সৈয়দা, দেখতে পাচ্ছেন যে সৈয়দ শামসুল হুদা মাঝবান্ধারে, আমরা এখন ওনার বাসার সামনে দিকে অগ্রসর হচ্ছে আর কি। চলুন একটু দেখে আসি ওনার ঘরের ভিতরে কি অবস্থা। এটাই হচ্ছে আসলে ওনার যে আসন ঘর সৈয়দ শামসুল হুদা সাহেবের। তিনি এখন বর্তমানে আসলে এই একটা মিলাদে রয়েছে, মিলাদ এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রস্তুতি চলছে। আসলে এখানে আগামীকালকে কিন্তু যে আসন দুটো দেখছেন আসনে কিন্তু উনি বসবেন। হ্যাঁ, তো আসুন আমরা একটু দেখি ভিতরে দেখার পর। তো কিন্তু আসলে এই আসন এটা এখানে বসানো হয়েছে এবং এটা এই এই আসনটি আসলে আজকে বহু বছর যাবৎ কিন্তু সৈয়দ শামসুল হুদা সাহেব কিন্তু এটা পরিচালনা করছেন। এবং আগামীকালকে এটা 13 জানুয়ারি আগামীকালকে ওরস শরীফ অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখছেন আসলে ওনার যে আসন ঘরটি রয়েছে, আসন ঘরে সৈয়দ শামসুল হুদা সাহেবও রয়েছেন এবং বিভিন্ন ভক্তবৃন্দ রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন আসলে দোয়া দরুদের মাধ্যমে তারা দিন যাপন করছেন। এবং আসলে আগামীকালকের যে ওরস শরীফের আনুষ্ঠানিকতা অবশ্য আগামীকালকে এটা শুরু হবে এবং আজকে এটার প্রস্তুতি চলছে আর কি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনাদের জানিয়ে রাখি আসলে আজকে এখন যে মোনাজাতটি হচ্ছে এটা কিন্তু সকলের আসলে কল্যাণের জন্যই এই মোনাজাতটি করা হচ্ছে। যারা যারা আসলে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা সকলে মোনাজাত ধরতে পারেন। আমরা সেই মোনাজাত শেষ হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের সাথে লাইভে থাকছি। মা নাই বাবা নাই মালিক,
তোমরা জানি মালিক, ইয়া মালিক আপনার রহমতের চাদর করলে তোমরা ঠাই দিয়ে মালিক প্রত্যেকের উপর আপনাদের রহমত নাযিল করে মালিক জিন্দেগানের গুনাহ জামা করে কবরের মাফ করে প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন মালিক। আমিন। ইয়া মালিক প্রত্যেককে মাওলা আমরা যারা এখানে সমবেত হয়েছি মালিক আমাদের মুরব্বী যারা আছেন মাওলা প্রত্যেককে হায়াতুল দেওয়ার নসিব করে ইজ্জতের জন্য নসিব করুন মালিক। আমিন। ইয়া মালিক প্রত্যেকের হাজত আপনি পূরণ করে দেন মালিক। ইয়া মালিক খাস করে মালিক, ইয়া মালিক এখানে মধ্যে মাওলা যারা সমবেত হয়েছে প্রত্যেকের ফরিয়াদ আজ আপনি কবুল করে দিন মালিক। আমিন। খাস করে মালিক মাওলা, ইয়া মাওলা শুকর সিদার হাজার মাকাসাদ ফরিয়াদ আর তোমার আপনি পূরণ করে দেন মালিক। দরে মালিক যে দৌড়তে ভাবুন করে দিয়ে মাওলা মুর্শিদ মাওলা মেকান্দারি রজিদ মান্ডারে গোলামি করার তৌফিক দান করেন। ইয়া মাওলা আব্দুর রহিমের হাজার আপনি পূরণ করে দেন মালিক। ইয়া মাওলা এখানে যারা সমাবেত হয়েছে মালিক, যারা দোয়া চেয়েছেন আজকের দিনে মাওলা ফরিয়াদ করতে বলেছেন আপনার দরবারে মাওলা আপনি পেশ করতে বলেছেন মালিক, আপনার কদর মাওলা গোসাই দিতে বলেছেন মালিক। ইয়া মালিক প্রত্যেকের ফরিয়াদ মাওলা নামে নামে আপনি মাওলা কবুলের মঞ্জুর করেন। আর তারা বহু সব সামনে
কবুল করে